আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লা আলহামদুলিল্লাহ ও আলা ওসালাম আলাম নবী আবাদা সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো কবিরা গুনাহ সম্পর্কে আমরা কয়েকটি কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবাহানা হুয়া সুরা নিসার মধ্যে বলেছেন ইন তাজ কাবা মা তুন হাউন আনহু নুকুম সৈয় তোমরা যদি কবিরা গুনাহ সমূহ থেকে বিরত থাকতে পারো অর্থাৎ যেই গুণা থেকে বিরত থাকার কথা আমি বলেছি তাহলে আমি তোমাদের ছোটোখাটো যে অপরাধ রয়েছে এগুলোকে মার্জনা করে দিবো বা এগুলো হিসাবেই আসবে না এবং তোমাদেরকে একটা সম্মানিত জায়গায় আমি প্রবেশ করাবো মানে জান্নাতে প্রবেশ করাবো ওয়া সুবাহ এখানে আমাদেরকে বললেন যাতে আমরা কবিরা গুনাহ সমূহ তথা বড় বড় অপরাধ প্রবণতা থেকে যাতে আমরা বিরত থাকি এই মর্মে আল্লাহ সুবাহানা হুবে তালা আমাদেরকে বললেন দেখুন ইসলামে অনেক এবাদত রয়েছে যেমন সলাদ সিয়াম জাকাত দান সৎকা হজ এই সমস্ত আমলের মাধ্যমে কিন্তু বান্দার গুনাহ খাতা সমূহ ক্ষমা করে দেওয়া হয় যেমন যদি সিয়ামের দিকে আমরা তাকাই তাহলে বোখারির বর্ণনায় যেটা আসছে রসুল সাল্লু সাল্লাম বলছেন মান সোমা রমাদন ইমান ও ইহতিসাবান গফির আল্লাহ মা তাকদ্দাম মিন যামবি আরেক জায়গায় আসছে মান কামা রমাদন ইমান ও ইহতিসাবান গফির আল্লাহ মা তাকদ্দাম মিন যামবি অর্থাৎ রমাদন মাসের সিয়াম যদি কেউ পালন করে ঈমান সহকারে সওয়াবের নিয়তে রমাদন মাসের কিয়ামুল লাইল যদি কেউ করে ঈমান সহকারে সওয়াবের নিয়তে তাহলে তার সমস্ত গুনা খাতা আল্লাহ ক্ষমা করে দেন এই গুনাহ কোন গুনাহ এটা হলো সগীরা গুনাহ সমস্ত ওলাম একমত এটা হলো সগিরা গুনা অর্থাৎ সগিরা গুনা খাতা সমূহ আল্লাহ রাহ আলমিন কি করেন ক্ষমা করে দেন আমরা যখন আদায় করার জন্য সলা করি তখন এই অজুর মাধ্যমে আমাদের গুণা ক্ষমা হয়ে যায় হাত ধৌতু করলে হাতের গুণা ক্ষমা হয় মুখ দৌতু করলে মুখের গুণা চোখের গুণা ক্ষমা হয়ে যায় পা ধৌতু করলে পায়ের দ্বারা যে গুণা হয়েছে ক্ষমা হয়ে যায় এমনকি হাত তা নাকি ওমা আলাই খাতিয়া এমনকি অজু যখন কমপ্লিট হয়ে যায় তখন তার আর কোনো সগীরা গুনাহসমূহ থাকে না। হুজুর মাধ্যমে সবকি হয়ে যায়, মোচন হয়ে যায়, ক্ষমা হয়ে যায়। আমরা যখন সালাত আদায় করি, আল্লাহর নবী সাহাবে ইকারাম কে বললেন, "লাউ আননা নহরান বিবাবি احديكم ইগতাসিলু ফীহ কুল্ল ইয়াউমিন খামসা, হাল ইয়াফকাম মিন দর্ণি শাইউন?" কলু লা ইয়াফকাম মিন দর্ণি শাইউন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কারও বাড়ির দরজার সামনে যদি একটা পানির নহর প্রবাহিত হতে থাকে আর সে যদি সেখানে দৈনিক পাঁচবার বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে কি? সাহাবি ইকরাম বললেন যে না তার শরীরে কোনো ময়লা থাকবে না আল্লাহ নবী বললেন ফাজালিকা মাসালুসালাওয়াতিল খামস এটাই হলো পাঁচ ওয়াক্ত সালাতের উদাহরণ ইয়ামফুল্লাহিহিন্নাল খাতওয়াইয়া অর্থাৎ দৈনিক সুন্দর করে যদি কেউ পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে এই পাঁচ ওয়াক্ত সলাতের মাধ্যমে আল্লাহ তার সমস্ত সগীরা গুনাসমূহ মোচন করে দেন মাফ করে দেন হজ্জের দিকে যদি তাকাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেটা বুখারী বর্ণনা মুসলিমের বর্ণনায় আসছে কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করতে যায় এবং সেখানে গিয়ে কোন পাপ কাজ করে না অশ্লীল কাজে জড়িয়ে যায় না তখন সে হজ থেকে এমনভাবে ফিরে আসে সন্তান মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ থাকে সে ওই রকম নিষ্পাপ ওই থেকে ফিরে আসে তার মানে সলাদ সিয়াম দান সৎকা হাজ এগুলোর মাধ্যমে বান্দার গুনা খাতা আল্লাহ ক্ষমা করে দেন আর সেই গুণাগুলো হল সগিরা গুণা অর্থাৎ এবাদতের মাধ্যমে বান্দার গুণা ক্ষমা হয় তবে সেটা সগিরা গুণা ক্ষমা হয় কবিরা গুনাসমূহ ক্ষমা হয় না কবিরা গুণা ক্ষমা পেতে হলে অবশ্যই তাওবা করতে হবে ইস্তেফার করতে হবে তাওবা সারা কবিরা গুণা ক্ষমা হবে না তাওবা লাগবে তাওবা ছাড়া কবিরা গুনা ক্ষমা হবে না আজকে আমাদের সমাজের অনেক মানুষ আমরা মনে করি যে সলাত আদায়ী করছি অপরাধ তো মাফ হচ্ছি সিএম পালন করছি কেয়ামুল লাইল করছি হাস করছি দান সৎকা করছি আল্লাহর কাছে দোয়া করছি অপরাধ তো ক্ষমা হয়েই যাচ্ছে না 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 এবাদতের মাধ্যমে সব অপরাধ ক্ষমা হয় না ছোট ছোট অপরাধ ক্ষমা হয়ে যায় কিন্তু বড় বড় কবিরা গুনাহ সমূহ তাওবা ব্যতীত ক্ষমা হয় না অবশ্যই কবিরা গুনাহের জন্য আল্লাহর কাছে তাওবা করতে হবে এবার আসেন আমরা জানি কবিরা গুনা বলতে কি বোঝানো হয় ইমাম জাহাবি ওনার আল একটা বইতে নিয়ে এসেছেন যে কবিরা গুনাহ মানে হলো যেই গুনাহের ব্যাপারে ধমকি এসেছে প্রেসার দেওয়া হয়েছে যার নামের কথা বলা হয়েছে যার নামের শাস্তির কথা বলা হয়েছে অর্থাৎ যেই সমস্ত অপরাধের বেলায় আল্লাহ ধমকি মেরেছেন ধমক দিয়েছেন প্রেশার দিয়েছেন জাহান্নামে নামে যাওয়ার কথা বলেছেন আযাবের কথা বলেছেন ওই সমস্ত অপরাধ হিসেবে সাব্যস্ত করা হয়েছে ইমাম ওনার আল-কাবাইর মতো বইটিতে কবিরা উল্লেখ করেছেন যেই সমস্ত কবিরা আহ প্রত্যেকেরই আমাদের জানা উচিত যাতে করে আমরা কবিরা সম থেকে বেঁচে থাকতে পারি আমরা সবকিছু বলতে পারবো না কয়েকটি বলার চেষ্টা করছি যেমন একটা হাদিসে আসছে রাসুলসাল্লাহ সাবাইকরাম বলছেন আল্লাহ কাবাইর আমি কি তোমাদেরকে কবিরা গুনা সম্পর্কে না খবর দিব না বললেন যে অবশ্যই আমাদেরকে জানান আল্লাহ নবী বললেন কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা এরপরে কবিরা গুনা হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া পিতামাতার প্রতি অবিচার করা পিতা মাতার হকাদাই না করা এরপর আল্লাহ নবী বলছেন ও জুর অর্থাৎ কবিরা গুণা হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা কথা বলা আরেক জায়গায় এসেছে আল্লাহ নবী বলছেন ইজিতানি বুসাফ তোমরা সাতটা ধ্বংসাত্মক জিনিস থেকে বিষয় থেকে বিরত থাকো এর মধ্যে একটা হচ্ছে শির কবিল্লা আল্লাহর সাথে শিরিক করা আসাহারু জাদু তারপরে হলো এতিমের সম্পদ আত্মসাৎ করা আকলু রিবা তারপরে সুদের সাথে জড়িয়ে যাওয়া অকাতলুর নাফসি আল্লাহ তিহার রহমাল ইল্লা বিল হক কাউকে অন্যায়ভাবে হত্যা করা তারপরে অত্তাওয়াল্লিয়া জাহফি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা ওয়াকাসফুল তারপরে নারীকে মিথ্যা অপবাদ দেওয়া এগুলো হচ্ছে কবিরা গুনা দুটি হাদিসের মধ্যে ওয়াইয়া গামুস গামোস মিথ্যা শপথ করা এগুলো কবিরা গুনা চুরি করা জেনা করা সদের সাথে জড়িয়ে যাওয়া ঘুষের সাথে জড়িয়ে যাওয়া প্রতিবেশীকে কষ্ট দেওয়া তারপরে আপনার সম্পদ আত্মসাত করা কারো সম্পদ নষ্ট করা গালিগালাস করা গিবত করা এগুলো সব হচ্ছে কবিরা গুণা এভাবে করে আমাদেরকে কবিরা গুনা সম্পর্কে জেনে জ্ঞান অর্জন করে কবিরা গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে পাশাপাশি কবিরা গুনাহে যদি আমরা জড়িয়ে যাই তাহলে কবিরা গুনার জন্য আল্লাহর কাছে তাওবা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা ছাড়া তাওবা ছাড়া কিন্তু কবিরা গুনা ক্ষমা হবে না সর্বশেষ আমরা যে কথাটা বলবো সেটা হলো سورة فرقان المدى الله سبحانه وتعالى كوريشن جي والذين لا تدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى عصابا يضاف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا الله رب العالمين بولشن আল্লাহর সাথে গায়রুল্লাহকে ডাকে না শিরিক করে না জেনা করে না মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না তবে এই সমস্ত অপরাধ যদি কেউ করে ফেলে গায়রুল্লাহকে আল্লাহর সাথে ডাকে মানে শিরিক করে জেনা করে ফেলে তারপরে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে ইল্লামান তাবা এরপরে যদি সে তাওবা করে ওয়া আমানা আমিল আমালাং সলিহা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা পাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়আতিহিম হাসানাত রাহিমা তবে এই অপরাধ করার পরে যদি কেউ তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং নতুন করে ইমানকে নবায়ন করে আমল করে তাহলে আল্লাহ তার কবিরা গুনা সমর খাতাও কি করবেন ক্ষমা করে দিবেন অর্থাৎ কবিরা গুনা করার পরেও যদি কেউ তাওবা করে স্টেক ফার করে অবশ্যই আল্লাহ কি করবেন ক্ষমা করবেন কিন্তু কবিরা গুনা করার পরে যদি কেউ তাওবা না করে অপরাধ ক্ষমা হবে না আমি কবিরা গুনায় জড়িত এই আশায় বসে রয়েছে যে আমল তো করছি কবিরা গুনাহা সব ক্ষমা হয়ে যাবে সকিরাও ক্ষমা হবে কবিরাও ক্ষমা হবে না আর সলাবতুল খামস অ জুমা তুইলাল জুমা অরমাদান হইল রমাদান বোকার ফেরত উল্লিমা এই না হুন না এজাজ তুনি বাতুল কাবায়েত যেটা মুসলিমের বোখারির বর্ণনা আর সাল্লা নবে বলছেন পাঁচ ওয়াক্ত সলাব এক জুমা থেকে আপুর এক আরেক জুমা এক রমাদান থেকে আরেক রমাদান মাঝখানের গুনাহের জন্য কাফ ফারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে দৈনিক কাপ গু সগিরা গুনাহ শেষ এক জুমা থেকে অপর জুমা মাঝখানের গুনা আল্লাহ মোচন করে দেন এক রমাদান থেকে আরেক রমাদান এগুলো যদি কবুল হয় মাঝখানের গুনা আল্লাহ ক্ষমা করে দেন শর্ত হলো ইজাজ ইজাজ তুনিবাতিল কাবাই অর্থাৎ কবিরা গুণা থেকে বিরত থাকতে হবে কারণ সলাতের দ্বারা সিয়ামের দ্বারা তারপরে জুমার সলাত দ্বারা কিন্তু কবিরা গুণা ক্ষমা হবে না সগিরা গুণা আল্লাহ কি করবেন ক্ষমা করে দিবেন অতএব অবশ্যই আমাদেরকে কবিরা গুণা থেকে বিরত থাকতে হবে কবিরা গুনাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে যদি কেউ কবিরা গুনায় জড়িয়ে যায় তাহলে অবশ্যই কবিরা গুনার জন্য তাওবা করতে হবে তাহলেই আল্লাহ রব্বুল আলমেন আমাদের কবিরা গুনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি